বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসে গেছি। ঠিক আছে, নতুন টপিকটা হচ্ছে আজকে তোমার আবার আমার ফ্যানটি দেখতে চেয়েছো। সবাই বলেছো তোমার বৌদি তোমার প্যান্টির ভিডিও করছো না কেন, তুমি প্যান্টির ভিডিও করছো না কেন। তার জন্য আজকে ভাবলাম না তোমাদের সঙ্গে প্যান্টির ভিডিও আবার একটা প্যান্টির ভিডিও শেয়ার করে দিই। ঠিক আছে, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু ঠিক আছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, 3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? ওই জন্যে মানে ভিডিও ঠিকঠাক করে মানে দিতে পারছি না, ওই জন্যে তোমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে। তো কারেন্টও থাকছে না, আবার বৃষ্টি হচ্ছে ঘন ঘন, ওই জন্য ভিডিও দিতে তোমাদের সাথে পাচ্ছি না। ঠিক আছে, আর আমি কী পরে নিয়েছি দেখো, সুন্দর একটা নাইটি পরে নিয়েছি, আর চুলগুলো দেখো দারুণ কালো হয়ে গেছে, আমার চুলগুলো একদম আকাশের আকাশ দারুণ কালো, দেখো এত কালো। একটা কথা তোমাদেরকে বলবো, ঠিক আছে, কথাটা হচ্ছে মেয়েদের পায়ের হচ্ছে নিচে চুল আছে তার নিচে কি আছে, ঠিক আছে, পায়ের চুল আছে তার নিচে কি আছে সেইটা তোমাদের আজকে দারুণ একটা কথা বলবো আর কি, সুন্দর। আচ্ছা, আর একটা টিকিটটা কত সুন্দর দেখো, টিকিটটা একদম দারুণ দারুণ হয়েছে বন্ধুরা, বলো একদম খুব সুন্দর হয়েছে। সকালে উঠেছি, উঠে রান্নাবান্না করেছি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম যে না, তোমাদের 2 দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তো ঠিক মতো 2 দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে না একটু ভিডিও দিই, ভিডিও দিই না দিলে কেমন হচ্ছে, অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, তার জন্য আবার নতুন তোমাদের নতুন ভিডিও নিয়ে আবার এসে গেছি, বুঝতে পারছো? নতুন আর একদম এখন এখন দেখো ভালো লাগছে বেশি, চুলগুলোর সাথে গায়ের সঙ্গে আমার একদম মিশে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছো দারুণ। আমাকে একজন একটা একটা দিদিভাই বলে কি বৌদি মানে দিদি তোমার চুলগুলো না খুব সুন্দর দেখতে, তোমার চুলগুলো দারুণ দারুণ। তা আমি বলেছি হ্যাঁ আমার চুলগুলো খুব খুব সুন্দর, দিয়ে একদম সেই সেই মজা। ঠিক আছে, তোমাদের প্যান্টিটা দেখাবো আজকে, আমি ওখানটা রেখে দিচ্ছি, ওখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা ভিডিওগুলো দেখো, আর যারা নতুন নতুন ভিডিও করছো বন্ধুরা তোমাদেরকে বলছি, ঠিক আছে, যারা আমার দাদা ভাই বা হচ্ছে দিদি ভাইরা নতুন নতুন ভিডিও করছো তোমাদের বলে, তোমরা প্রত্যেক দিন মন দিয়ে কাজ করো, ঠিক আছে, মন দিয়ে কাজ করো, দেখবে একদিন একদিন ঠিক একদম ঠিক জায়গায় চলে যাবে তোমরা। ঠিক আছে, মন দিয়ে কাজ করো, মন দিয়ে কাজ করে দেখো, মানে কাজ যেরকম আমাদের প্রত্যেকদিন কাজে যেতে হয় সেরকম এটাও একটা কাজ। ঠিক আছে, তোমরা মন দিয়ে কাজ করো, মন দিয়ে কাজ করতে পারলেই তোমরা ঠিক একদিন একদিন আমার মতো এত মানে ঠিক জায়গায় তোমরা যেতে পারবে। ঠিক আছে, তুমি মানে কী বলতো, দেখো অনেক অনেক কথাই বলবে, সেটাকে কান্না দিয়ে তোমরা মন দিয়ে ভিডিও করো, বুঝতে পারছো? দেখো বোনের শুরু বোনের মাথায় একদম কেমন হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছো কেমন হয়ে গেছে, একদম দেখতে সেই খাওয়া দাওয়া করার পরে না মানে পেটটা একদম ভরে গেছে, তো আর হচ্ছে কি বলতো, একটু আগে খাওয়া দাওয়া করেছি তো অত সাজুগুজু করিনি, আজকে দেখো কোনো কিছু সাজুগুজু করিনি, সাজুগুজু না করেই আর কি চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। ঠিক আছে, ওইখানটা রেখে দিয়েছি, যেটা কোথায় দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া ঝুলিয়ে রেখেছি, ওই দেখো ঝুলিয়ে রেখেছি আমি, ওই দেখো আমার বাসের সামনে ঝুলানো আছে, দেখতে পাচ্ছ? বলেছি তোমার প্যান্টে দেখাও 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 করে আজকে তোমাদের সেই মানে প্যান্টির কালারটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটা হচ্ছে খয়েরি কালার হচ্ছে, বুঝতে পারছো? ওটা হচ্ছে খয়েরি কালার একদম, দেখো বন্ধুরা টপ টপ করে বৃষ্টি পড়ছে, সেই আওয়াজ এসে যাচ্ছে এখানটায়। ঠিক আছে, আর বেশি বড় করতে যাবো না বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে, তোমাদের প্যান্টের কী কালার সেটা তো দেখিয়ে দিলাম, ওটা হচ্ছে খয়েরি কালার হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার একটা ভিডিও সাথে সবাইকে টাটা।